গত ক্লাসে আমরা আলোচনা করেছি নদীর পুনর্জীবন লাভ কাকে বলে এবং কি কীভাবে পুনর্জীবন লাভ ঘটে থাকে আর আজকের ক্লাসে আলোচনা করব নদী এই পুনর্জীবন লাভের ফলে কী কী ভূমরূপ সৃষ্টি হয় পুরো আলোচনাটাই করব বিভিন্ন ডায়াগ্রাম ও অ্যানিমেশনের সাহায্যে হায় আমি স্বরূপ ওয়েলকাম টু জিওগ্রাফি ক্লাসরুম পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস চলো শুরু করা যাক গত ক্লাসে আমরা আলোচনা করেছি নদীর পুনর্জীবন লাভ মানেই পুরনো নদী উপত্যকার মধ্যে একটি নতুন নদী উপত্যকা সৃষ্টি করা যার গভীরতা হবে অনেক বেশি এবং মোহনা থেকে দিকে ক্ষয় করা এই দুটি বৈশিষ্ট্যকে সামনে রেখে নদী পুনর্জীবন লাভ সৃষ্টি করার ফলে মূলত প্রধান যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটি হচ্ছে নিক পয়েন্ট তো এবার আমরা আলোচনা করব এই নিক পয়েন্ট কী এবং নিক পয়েন্ট কীভাবে সৃষ্টি হয় দেখো এই অংশটাকে আমি মনে করলাম কোন একটি নদী বা পুরনো নদী উপত্যকা আমি এই যে ওয়াটার কালার বা কিছুটা ব্লু কালারের যে অংশটাকে দেখিয়েছি এটা মনে করো কোনো একটি পুরনো নদী উপত্যকা এবার এই অংশে যে নদী তার পুনর্জীবন লাভ ঘটলো তখন কি করবে নদী এই পুরোনো যে নদী উপত্যকা তার মধ্যে ক্ষয় করতে শুরু করবে আমি মনে করছি ধরো নদী এখানে ক্ষয় করছে ক্ষয় করতে করতেই দেখো এটা মোহনা মোহনা থেকে উচ্ছের দিকে এগিয়ে যাচ্ছে এখানে যে পুরোনো নদী উপত্যকা রয়েছে তার মধ্যে সাদা যে অংশ সেটা একটি নতুন নদী উপত্যকা তৈরি করেছে যার গভীরতা এই পুরনো নদী উপত্যকা থেকে বেশি এবং এটা কিন্তু মোহনা থেকে উৎসের দিকে এগিয়ে চলেছে যেখানে সে এই যে পুরনো নদী উপত্যকার সঙ্গে নতুন নদী উপত্যকা মিলিত হচ্ছে একটি ঢালের পরিবর্তনযুক্ত অঞ্চল সৃষ্টি হবে তোমরা অ্যানিমেশনেও দেখতে পাচ্ছ যে মোহনা থেকে উৎসের দিকে একটি নদী ক্ষয় করতে করতে এগিয়ে যাচ্ছে এবং পুরনো নদী পতাকার সঙ্গে নতুন নদী পতাকা যে অংশে মিলিত হয়েছে সেখানে একটি গভীর ঢালের পরিবর্তনযুক্ত অঞ্চল সৃষ্টি হয়েছে এবং নদী এখানে এসে লাফিয়ে উপর থেকে নিচের দিকে পড়েছে এই যে যে একটি খাদযুক্ত বা ঢালযুক্ত অঞ্চল সৃষ্টি করলো এটাকেই বলা হয় নিক পয়েন্ট এই ঢাল বা খাসটাকেই বলা হয় নিক পয়েন্ট কিন্তু এই নিক পয়েন্ট এখন যেখানে সৃষ্টি হয়েছে এখানে কিন্তু এটা পারমানেন্ট নয় নিয়মিত এখানে থাকবে না কিছু বছর পরে বা কিছুদিন পর এ কিন্তু উচ্ছের দিকে এগিয়ে যাবে কারণ আমরা জানি পুনর্জীবন লাভের ফলে নদী মোহনা থেকে উচ্ছের দিকে এগিয়ে যায় ফলে নিক পয়েন্ট তার নিজের জায়গায় স্থির থাকতে পারে না ক্রমশ উচ্ছের দিকে এগিয়ে যায় এবং একটা টাইম এগিয়ে যেতে যেতে পুরোনো নদী পতাকা যখন নতুন নদী পতাকা পুরোটাই গ্রাস করে ফেলে তখন কিন্তু নিক পয়েন্ট হারিয়ে যায় আর আরেকটা কথা মনে রাখবে এই নিক পয়েন্ট যেহেতু ঢালের পরিবর্তনযুক্ত অঞ্চল এখান থেকে নদী লাফিয়ে পড়ার ফলে এখানে কিন্তু জলপ্রপাত সৃষ্টি হয়ে থাকে পরে আমরা যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে উপতকার মধ্যে উপত্যকা তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটা ডায়াগ্রামের সাহায্যে দেখানোর চেষ্টা করছি আমি মনে করলাম এটা কোনো একটি পুরনো নদী উপত্যকা এবার এই পুরনো নদী উপত্যকার মধ্যে নতুন একটি নদী উপত্যকা সৃষ্টি করলো সেটা এই অংশটা আমি মনে করলাম এই যে মাঝে যে উপত্যকাটি সৃষ্টি করেছে সেটা নতুন নদী উপত্যকা এতে কি হবে এই যে যে দুপাশে পুরনো নদী উপত্যকার রয়েছে সে কিন্তু তুলনামূলকভাবে চওড়া অংশ এবার কেন চওড়া হয় কারণ যেহেতু এটা নিম্নগতি নিম্নগতিতে আমরা জানি নদী অনেকটা বেশি অগভীর থাকে এবং চওড়া উপত্যকা সৃষ্টি করে কিন্তু যেহেতু এই অগভীর উপত্যকার মধ্যে কি নতুন নদী উপত্যকার সৃষ্টি করেছে অর্থাৎ এখানে কিন্তু নদীর যৌবন অবস্থা ফিরে পেয়েছে আর যৌবন অবস্থার মূল বৈশিষ্ট্য হচ্ছে নদী নিম্নক্ষয় করে পার্শ্বক্ষয় কম করে এর ফলে নতুন যে নদী উপত্যকা এখানে তৈরি করেছে এই নদী উপত্যকার মধ্যে কিন্তু নিম্নক্ষয় হবে পার্শ্বক্ষয় কম হবে ফলে এ অনেক বেশি গভীর হবে কিন্তু চওড়া হতে পারবে না ফলে পুরনোই চওড়া নদী উপত্যকার মধ্যে একটি গভীর নতুন নদী উপত্যকা সৃষ্টি করেছে এটাকে বলা হয় উপত্যকার মধ্যে সৃষ্ট উপত্যকা এটা কিন্তু নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট অন্যতম একটি ভূমিরূপ এরপরের যে অংশটা আমরা পড়ব সেটা হচ্ছে নদী মঞ্চ দেখো এই ডায়াগ্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম নতুন নদী উপত্যকা আর এর দুপাশে কতগুলো ভূমিরূপ মঞ্চর বা ঢালের আকারে দাঁড়িয়ে আছে এই যে যে মঞ্চের আকারে দাঁড়িয়ে আছে এদেরকে বলা হয় নদী মঞ্চ আর এই নদী মঞ্চগুলো সৃষ্টি হয়েছে নদীর পুনর্জীবন লাভের ফলেই তোমরা একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছ যেখানে দেখতে পাচ্ছ প্রথমে নদী একটি চওড়া অগভীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তারপর ওই অগভীর উপত্যকার মধ্যে একটি নতুন নদী উপত্যকা সৃষ্টি করেছে যার গভীরতা অগভীর নদী উপত্যকা থেকে বেশি ফলে সে কেটে নিচের দিকে বসে গেছে আর দুপাশে অগভীর নদী উপত্যকা মঞ্চের এখানে দাঁড়িয়ে আছে তারপর যদি সেখানে আবার পুনর্জীবন লাভ ঘটে তখন দেখো তার মধ্যে আরেকটি নতুন নদী উপত্যকা কেটে নিচের দিকে বসে গেছে তার দুপাশে আবারও পুরোনো নদী উপত্যকা যেটা অপেক্ষাকৃত প্রশস্ত সে কিন্তু দুপাশে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে আর নতুন নদী উপত্যকাটি নিচের দিকে বসে গেছে তো এই যে দুপাশে যে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে যে পুরনো নদী উপত্যকাগুলো এটাকেই বলা হচ্ছে নদী মঞ্চ এবার দেখো এই যে যে ডায়াগ্রাম আমরা এই ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম নতুন নদী উপত্যকা তার দুপাশে পুরনো নদী উপত্যকাগুলো দাঁড়িয়ে আছে তো এইভাবে পুরনো নদী উপত্যকার মধ্যে নতুন নদী উপত্যকা তুলনামূলকভাবে গভীর হয়ে নিচের দিকে যদি কেটে বসে যায় পুরনো নদী উপত্যকা দুপাশে উঁচু ভূমিরূপে অবস্থান করে এদেরকে বলা হয় নদীমঞ্চ এটা পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট নদীমঞ্চ এছাড়া অন্যভাবে সৃষ্টি হতে পারে সেটা আমি পরে কোনো ক্লাসে আলোচনা করে দেবো এবার এই নদীমঞ্চকে অনেকগুলো ভাগে ভাগ করা যায় তবে আমরা মূলত ভাগে ভাগ করব। এবার দেখো এটা একটা নদীমঞ্চ এটা একটা নদীমঞ্চ এদের দুজনের উচ্চতা প্রায় একই এখানে যখন পুরোনো নদী উপত্যকা ছিল তার মধ্যে যখন নদী নতুন নদী উপত্যকা গঠন করেছে এবং তারা দুপাশে কিন্তু একইভাবে ক্ষয় করেছে তো সমান উচ্চতায় ক্ষয় করে নেমে গেছে ফলে এদের দুজনের উচ্চতা একই আবার এর আর এর উচ্চতা একই দেখো একইভাবে এরও যা উচ্চতা এরও একই উচ্চতা অর্থাৎ এখানে যে নদী মঞ্চগুলো সৃষ্টি হয়েছে নদীর দুপাশে তাদের উচ্চতা সমান একই টাইমে সৃষ্টি হওয়া নদী উপত্যকার উচ্চতা বা নদীমঞ্চের উচ্চতা সমান তাই এদেরকে বলা হয় যুগল নদীমঞ্চ এবার মনে করো এই নদীমঞ্চটা যখন সৃষ্টি হয়েছে এটা একই টাইমে সৃষ্টি হয়েছে একই কালারের পিঙ্ক কালারের যে দুটো অংশ আমি দেখছি কিন্তু যদি দেখা যেত এর উচ্চতা কম এর উচ্চতা বেশি কিন্তু একই টাইমে সৃষ্টি হয় আবার বিপরীত হতে পারতো যে ওর এর উচ্চতা বেশি এর উচ্চতা কম তখন যে নদী মঞ্চ সৃষ্টি হতো তার নাম হতো অযুগল নদীমঞ্চ অর্থাৎ নদীমঞ্চকে আমরা দুভাগে মূলত ভাগ করলাম একটি যুগল নদী মঞ্চ আর একটি অযুগল নদী মঞ্চ এছাড়া আরও অনেকগুলো ভাগ রয়েছে মঞ্চে সেটা আমি পরবর্তী কোনো ভিডিওয়ে আলোচনা করব পরের অংশে আমরা পড়ব খোদিত বা কর্তিত নদী বাঘ আমরা জানি নিম্নগতিতে এসে নদী অত্যন্ত একেবেকে প্রবাহিত হয় এইবার এই আকাবাকা নদীর মধ্যে বা নদী উপত্যকার মধ্যে যদি পুনর্জীবন লাভ ঘটে তখন আঁকাবাঁকা নদী উপত্যকার মধ্যে নতুন নদী উপত্যকার সৃষ্টি হয় এবং সেটি হয় অনেক বেশি গভীর আমি যদি পাশের অংশে দেখি দেখো এই অংশটা আমি মনে করলাম এটা একটা আঁকাবাঁকা নদী উপত্যকা তার মধ্যে একটি নতুন নদী উপত্যকা তৈরি করেছে যার গভীরতা অনেক বেশি আবার কখনো কখনো দেখা যায় এই যে নতুন নদী উপত্যকাটি তৈরি হয়েছে সেও কিছুটা একে বেঁকে প্রবাহিত হয় এর ফলে এখানে একটি বাকের সৃষ্টি করে একেই বলা হয় কর্তিত বা খোদিত নদী বাঁক দেখো এই অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একটি আঁকা বাঁকা নদী বাঘ এখানে নদী প্রাথমিক অবস্থায় একে বেঁকে প্রবাহিত হয়েছে তার মধ্যে নদী অত্যন্ত ক্ষয় করে নিচের দিকে নেমে গেছে আমি যদি মনে করি এই অংশটায় নদী এইভাবে ক্ষয় করছে দেখো ক্ষয় করে নিচের দিকে নেমে গেছে তো এইভাবে ক্ষয় করে নেমে যাওয়ার কারণে পুরনো নদী উপত্যকার মধ্যে বা নদী বাঁকের মধ্যে কি নতুন গভীর নদী উপত্যকার বাঘ সৃষ্টি করেছে কখনো কখনো এই বাঘটি পার্শ্বক্ষয় করে পাশের দিকেও সরে যায় তার ফলে এখানে খোদিত বা কর্তৃত বাঘ সৃষ্টি হয় তো আশা করছি কিভাবে খোদিত বা কর্তৃত নদীবাগ সৃষ্টি হয় সেটা তোমরা বুঝতে পেরেছ আমরা আজকে আলোচনা করলাম নদীর লাভের ফলে সৃষ্ট প্রধান প্রধান ভূমিরূপগুলো যদি কোনো অংশে বুঝতে অসুবিধা থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করো আমি পরের ক্লাসে সেটা বুঝিয়ে দেবো আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলো না বন্ধুদের মধ্যে শেয়ার করো নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো খুব খুব ভালো থেকো দেখা হবে পরের ক্লাসে